এবং আপনারা সকলেই জানেন যে সারা বাংলার উন্নয়নের অংশীদার এলজিডি। কেন? আপনার এলাকায় বা আপনার আশেপাশে যত রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, যত সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি বড় বড় ধরনের প্রতিষ্ঠান দেখতেছেন, সবই কিন্তু সরকারি অনুমোদন নিয়েই তৈরি করা হয় এবং এই অনুমোদনটা আপনার এলজিডি করে থাকে। আপনি যদি এই মন্ত্রণালয়ে হিসাব সহকারী বা কার্য সহকারী বা অফিস সহকারী বা নিরাপত্তা প্রহরী যে কোনো পদে ঢুকতে পারেন তো আপনি সোনায় সোহাগা। কেন? কারণ বর্তমান বাংলাদেশে, শুধু বাংলাদেশেই না, সারা বিশ্বের যে অর্থনৈতিক পরিস্থিতি, সেখানে একটা সরকারি চাকরি পাওয়া মানে নিশ্চিত ভবিষ্যতের একটা চাকরি পাওয়া সৌভাগ্যের ব্যাপার এবং এটার পরীক্ষাটাও খুব দ্রুত হয়ে যাবে। তাই মন প্রাণ দিয়ে চেষ্টা করুন যাতে চাকরি পাওয়া সম্ভব হয় এবং এলজিডিতে এক্স্যাক্টলি যেভাবে পড়াশোনা করলে আপনার চাকরি পাওয়া সম্ভব। ভাই দেখেন, একটু গাইডলাইন মেনে পড়াশোনা করবেন। অনেক ভিডিও আমরা দিয়েছি এবং এলজিডি সম্পর্কে সম্পূর্ণ সঠিক তথ্য আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেওয়া হয়েছে। তো এখন হয়তো আপনি ভাবছেন যে পরীক্ষা কবে হবে। ভাই পরীক্ষা খুব দ্রুতই হয়ে যাবে, মার্চ কি এপ্রিল মাসেই আপনাদের পরীক্ষা হয়ে যাবে। তাই এখন থেকে আমাদের বইটা যারা সংগ্রহ করতেছেন, অনেকে বলেন ভাই শতভাগ কমন কিভাবে পাবো। দেখেন, শতভাগ কমন পাওয়ার কিন্তু টেকনিক আছে, পড়ার মধ্যে বিভিন্ন সিস্টেম আছে, যেই সিস্টেমটা আজকের ভিডিওতে আলোচনা করব আপনাদের সাথে। কারণ এই যে নিয়োগ বিজ্ঞপ্তি, এটাতে অসংখ্য পদ রয়েছে এবং মোটা দাগে মানে বড় বড় অসংখ্য পদ রয়েছে, 174, 200, 194, 104, আবার 722, 400, এরকম অসংখ্য পদ রয়েছে। আপনি কমিউনিটি অর্গানাইজার বলেন আর অফিস সহকারী বলেন, যেই পদেই বলেন, আমাদের বইটাতে যেই ধরনের প্রশ্ন, বিগত সালের যত কোশ্চেন দেওয়া আছে এগুলো খুব ভালো করে পড়তে হবে। এবং সবথেকে বড় কথা, এই যেই রিসেন্ট, একদম রিসেন্ট পরীক্ষাগুলো হয়েছে, সেই কোশ্চেনগুলো কিন্তু আমাদের বইতে অ্যাড করা, যেখান থেকে আপনার শতভাগ কমন পড়ার সম্ভাবনা রয়েছে। টোটাল 42টা কোশ্চেন রয়েছে যে ডিসেম্বর নভেম্বর মাসেও যে পরীক্ষাগুলো হয়েছে, আমাদের কিন্তু জানুয়ারি এডিশনের বই এবং সবার আগে একদম লাস্ট আপডেট বইটা কিন্তু মহান সৃষ্টিকর্তার দয়ায় আমরা তৈরি করতে পারছি। বিগত সালের কোশ্চেনগুলো শেষ হওয়ার পর আপনি বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এগুলো চ্যাপ্টার ওয়াইজ পড়া শুরু করবেন। এবং আপনি যদি অফিস সহায়কে আবেদন করে থাকেন, খুব ভালো করে পড়বেন যে বিগত সালে কী কী এসেছে। তাই বলবো, সৃষ্টিকর্তা চাইলে সব সম্ভব। আপনারা অনেকেই বই সংগ্রহ করতেছেন, প্রতিনিয়ত ফোন দিচ্ছেন, ভাই ফোনটা একটু বিজি পাই। আসলে ভাই অসংখ্য বইয়ের অর্ডার থাকে, আমাদের 14-15টা ক্যাটাগরির বই, রেগুলার 60-70টা বইয়ের অর্ডার থাকে। মানুষকে বই না দিলে কিন্তু বছরের পর বছর নাম্বার ওপেন রাখতে পারতাম না এবং এই চ্যানেলটাও চালাইতে পারতাম না। এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক, ফেসবুক আইডির লিঙ্ক, ফেসবুক গ্রুপের লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশান বক্সে রয়েছে। আপনারা সব জায়গায় সোশ্যাল মিডিয়া আমাদের সাথে অ্যাড হয়ে নেন। এবং একটা কথাই বলবো যে ভাই, অনেকেই বলেন 50-100 টাকার পিডিএফ আছে কিনা। ভাই ওইসব পিডিএফ পরে কোনো কাজ হবে না, 400-500 পেজের বই কমপ্লিট করেও মানুষ চাকরি পায় না। তাই সঠিকভাবে পড়াশোনা করেন, হৃদয় আপডেট চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকেন, আমাদের প্রিপারেশনমূলক ভিডিওগুলো দেখেন এবং আমাদের দিক নির্দেশনা অনুযায়ী পড়াশোনা করেন। মহান সৃষ্টিকর্তার দোয়া থাকলে অবশ্যই চাকরি পাবেন। কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমার একটা কাজ আসছে, কৃষি সম্প্রসারণ আমার টিকা হয়ে গেছে আপনার এই দুদকের বই পড়ে। দুইটা কমেন্ট করে দিন। দিদি ভাই অবশ্যই, 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 সত্যি ভাই আপনার বইটা পড়ে খুব ভালো লাগছে। বেসিক গুলো খুব মার্শাল্লাহ, বেসিক গুলো খুব ভালোভাবে ইয়া করা আছে। আমার ওই আপনার বেসিক ধরে ধরে পড়াতে আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে মানে রিটার্নে টিকে গেছি। দোয়া করবেন ভাই, আমার ওই সামনের মাসের 15 তারিখে টাইপিং পরীক্ষা, মানে কম্পিউটার পোস্টের জন্য আর কি টাইপিং পরীক্ষা। দোয়া করবেন ভাই। আচ্ছা, টাইপিং এর জন্য অত প্যারা নেওয়ার কিছু নাই, টাইপিং অত ইয়ে হবে না। দুদকে কনস্টেবল অনেক অনেকেই টিকছিল, প্রায় না হলেও 50 জন ফোন দিছে, ভাইবা দিছে 17-18 জন ফোন দিছে। তো এমন অসংখ্য মানুষ ফোন দেয় যারা কিনা আমাদের কাছ থেকে বই সংগ্রহ করেছিল এবং নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, শুধুমাত্র তাদের যোগ্যতায়, তাদের পড়াশোনার কারণে। তাই বলবো, হতাশ হওয়ার কিছু নাই, চাকরি হবে যোগ্যতায়। আমাদের কাছ থেকে স্পেশাল এডিশন বইগুলো সংগ্রহ করুন এবং খুব ভালো করে পড়াশোনা করুন। মহান সৃষ্টিকর্তার দোয়ায় আপনিও চাকরি পাবেন। ধন্যবাদ।